ভারী বর্ষণে খুলনা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতা, তলিয়েছে সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান, চরম ভোগান্তিতে মানুষ। বাসায় যাইতে পারতেছি না, দাঁড়াই আছি, অনেক বৃষ্টি হচ্ছে, অফিসে যাইতে পারতেছি না, ঠিক আছে, লেট হয়ে যাচ্ছে, প্যান ভিজে গেছে, পানির যে সমস্যাটা এর কোনো সমাধান আজও পর্যন্ত হয়নি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে বিলীন, বিস্তীর্ণ এলাকা, ব্যর্থ তীর সংরক্ষণ চেষ্টা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। রংপুরের বাজারে ক্রেতার না হিসাব, লাগামহীন সবজি সহ নিত্যপণ্যের দাম, যৌথ বাহিনীর তদারকি চায় সুজন। যৌথ বাহিনীকে এমার্জেন্সি পাওয়ার দেওয়া হয়েছে, এইটা মিলে একটা সমন্বয় করে বাজারটা নিয়ন্ত্রণ করা অতি জরুরি হয়ে পড়েছে। নির্ধারিত সময়ের দুই বছর পার হলেও শেষ হয়নি ঢাকা বাইপাস সড়ক উন্নয়ন কাজ, বাড়ছে প্রকল্পের সময় ও ব্যয়, বিপাকে চলাচলকারী। যানজট খাইলে মনে করেন আপনার ডাকাতির সমস্যা। যে রাস্তাটা আমরা আধা ঘন্টা এক ঘন্টা যেতে পারি, ওই রাস্তাটা আমাদের দুই ঘন্টা রাস্তায় বসে থাকতে, ভাঙা রাস্তার কারণে হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেছে, কোনোভাবেই ঠিক হচ্ছে না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। কার্তিকের শুরুতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টি হচ্ছে, এতে খুলনা নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সকাল থেকে মাঝারি থেকে ভারী বর্ষণ, ডুবেছে খুলনা নগরীর রয়্যাল মোড়, পিটিআই মোড়, রূপসা, লবণচড়া, মৌলভীপাড়া সহ বিভিন্ন এলাকা, কোথাও কোথাও সড়কে হাঁটু সমান পানি, বৃষ্টির জল ঢুকেছে ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়িতেও। জলাবদ্ধতার কারণে সড়কে দেখা দিয়েছে যানবাহন সংকট, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এছাড়া সাতক্ষীরা সহ আশেপাশের জেলাতেও বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ দিনভর বৃষ্টি হলেও কাল থেকে পরিস্থিতির উন্নতি হবে। বাসায় যাইতে পারতেছি না, দাঁড়াই আছি, অনেক বৃষ্টি হচ্ছে, একটা অস্বাস্থ্যকর পরিবেশ। অফিসে যাইতে পারতেছি না, ঠিক আছে, লেট হয়ে যাচ্ছে, প্যান ভিজে গেছে, নোংরা পানি রাস্তা হয়, কিন্তু এই এই যে একটা ঘটনা, পানির যে সমস্যাটা এর কোনো সমাধান আজও পর্যন্ত হয়নি। জলাবদ্ধতার খবর জানাতে খুলনা রয়্যাল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, বৃষ্টি জলাবদ্ধতার এখন কি অবস্থা? বৃষ্টি থেমে গেছে দেবাশিস, তবে জলাবদ্ধতার যে ভোগান্তি সেটি কিন্তু রয়েই গেছে। এবং খুলনা শহরে মাত্র 45 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 56 মিলিমিটার। সেই বৃষ্টিতেই নগরীর শুধু রয়্যাল মোড়ই নয়, নগরীর যে সমস্ত নিম্ন অঞ্চল রয়েছে, বিশেষ করে পিটিআই মোড়, বয়রা, মৌলভীপাড়া, মিয়াপাড়া, দোলখোলা, মিস্ত্রিপাড়া, চানমারি, রূপসার সহ অধিকাংশ এলাকায় কিন্তু পানি প্রবেশ করেছে রাস্তাঘাট, দোকানপাট, এমনকি বাসা বাড়িতেও। এবং এই ভোগান্তি দীর্ঘদিনের, সে কারণেই নগরবাসী এই ভোগান্তি থেকে মুক্তি পায়। দেখতে পাচ্ছেন যে জলাবদ্ধতার কারণে ব্যস্ততম এই সড়কটিতে আসলে মানুষের যাতায়াতে কতটা বিড়ম্বনায় পড়ছে, এটি কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা। এবং নগরবাসী বলেছে যে কোটি কোটি টাকা খরচ হয় জলাবদ্ধতা নিরসনে, কিন্তু সেই সুফল পায় না নগরবাসী, সে কারণে একটি স্থায়ী সমাধান চায় এবং বর্তমান সরকার সেই বিষয়ে একটি মহাপরিকল্পনা নেবে বলেই প্রত্যাশা করে। অপরদিকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এবেলাতে আর বৃষ্টি না হলেও সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বর্ষার মৌসুমটা শেষ সময়ে নতুন করে কিছু মেঘবালা এবং কিছু বজ্র মেঘের তৈরি হওয়ার ফলে এই বৃষ্টিপাত হচ্ছে, যেটি হয়তো একদিন বা দুই দিন স্থায়িত্ব থাকবে, এরপর আবার দুদিন পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। তবে তারপরে যেহেতু আপনি জানেন যে ঘূর্ণিঝড় ডানা এটি আসতে পারে, আঘাত আনতে পারে বা এই অঞ্চলের উপর দিয়ে যেতে পারে, সে কারণে আগামী 3 থেকে 4 দিন পর নতুন করে নতুন করে বৃষ্টিপাত হতে পারে, কারণ ওই ডানার প্রভাবে নতুনভাবে নিম্নচাপের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেবাশিস, ধন্যবাদ প্রবীর যুক্ত হবার জন্য। বন্যা শেষে পদ্মায় ভয়াবহ ভাঙন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিলীন হচ্ছে নানা স্থাপনা। স্থানীয়রা বলছেন বিগত 4 দশকে মনাকষা, দুর্লভপুর ও পাঁকা ইউনিয়নের প্রায় 10 কিলোমিটার এলাকা নদী গর্ভে চলে গেছে, 13 কিলোমিটার এলাকায় তীর সংরক্ষণের চেষ্টা হয়েছে ব্যর্থ, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের।
পদ্মার আগ্রাসী রূপ। এভাবেই প্রতিনিয়ত ভাঙছে পাড়, বিলীন হচ্ছে গাছপালা সহ নানা স্থাপনা। শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের দোভাগী ঝাইলপাড়া এলাকা, সপ্তাহখানেক আগে ভিডিও ধারণের সময় টিকেছিল এসব বসত বাড়ি, এখন চলে গেছে নদী গর্ভে। জমি জমা ছিল আমার দাদার 30-40 বিঘা জমি ছিল, আর এই যে মনে কোন নামতে নামতে মোট মনে হয় যে 15-16 কাঠা এখন জমি আছে। আমাদের নদীতে সব জমি জমা সব বিলীন হয়ে যাচ্ছে, বাড়ি ঘর বিলীন হয়ে যাচ্ছে, বাগ বাগিচা যা আছে সব বিলীন হয়ে যাচ্ছে, আমরা এখন বাস্তব হারা হয়ে গেছি। দুর্লভপুরের পাশাপাশি মোনাকসা ও পাকা ইউনিয়ন জুড়েই এখন রাক্ষসী পদ্মা। স্থানীয়দের দাবি, 4 দশক ধরে ভাঙনের শিকার তারা, বিলীন হয়েছে প্রায় 10 কিলোমিটার ভূখণ্ড। এবারের বন্যার পর ভাঙনের মাত্রা আরো বেড়েছে। মালুর বস্তা দিছে, মালুর বস্তা আপনার ভেঙে দিছে, আর থাকে না, দুবার তিনবার দিলে দুবার তিনবার ভেঙে গেল। এরকম প্রতি বছর প্রায় ভাঙতে আছে, কয়েক বছর বালুর বস্তা দিছে আবার নেমে চলে যাচ্ছে। এখানে একটা স্থায়ী সরকার যদি বাঁধ দেয় তাহলে কিন্তু এই এলাকার খুব উপকার হয়। পদ্মার ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে নানা স্থাপনা, ছড়িয়ে পড়েছে আতঙ্ক, নির্ঘুম রাত কাটছে অনেকের, ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন পদ্মাপাড়ের মানুষ। বেটি জামাই কে সহযোগিতা করার লাগে আইসি। কি সহযোগিতা? বাড়ি ঘর টানার লাগে, জিনিসপাতি টানার লাগে। 4-5টা পোল সহ নেমে চলে গেছে, ওই কারণে ওই পল্লবৃদ্ধি এই সব ধ্যান সমেতার আবি ঝাবি সব খুলে নিয়ে চলে গেছে। পদ্মার ভাঙনে আমাদের বাংলাদেশের সমস্ত ভূমি ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। যেটা কেটে যাচ্ছে এটা ভারতের ভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। কয়েক বছর ধরেই পদ্মা নদীর 13 কিলোমিটার এলাকায় তীর রক্ষার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড, তবে সফলতা আসেনি। স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনাতে নেই অগ্রগতি। দীর্ঘ লেন্থে 25 কিলোমিটার এমার্জেন্সি করতে যে পরিমাণ টাকা খরচ হবে সেটাও একটা বড় বিগ অ্যামাউন্টের টাকা, এবং এটা ফলপ্রসূ হচ্ছে না যেহেতু অতটা। এই জন্য আমরা এই পার্মানেন্ট প্রোটেকশনের দিকে যাচ্ছি, যা যাই করা হোক না কেন একটা পার্মানেন্ট সলিউশন হোক, এই সেন্সে আমরা আছি। এখন কবে পরিকল্পনা বাস্তবায়ন হবে, শুরু হবে বাঁধের কাজ, তা জানে না কেউ। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফিরোজ খান নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত 1টার দিকে লালানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফিরোজ খান বাড়িয়ার ঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। স্বজনরা জানান, 5 আগস্ট সরকার পতনের পর থেকে আত্মীয়ের বাড়িতে থাকতেন ফিরোজ। গত রাতে তাকে বাড়ির পাশের মাঠে ডেকে নিয়ে যায় কয়েকজন, করা হয় মারধর। ফিরোজকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মারধর করছে, মারধর করার পরে তারপর আপনার বুদ্ধ ফকরের এখানে মার ছোটদা কাছে পশ্চিম দিকে নিয়ে যাইয়ে ওইখানে কুপিয়ে মারে মেরে মানে হত্যা করে ওইখানে ব্রিজের তলায় ফালাই চলে গেছে। ওনাকে হাতে কূপ দিছে, দুই হাতে দুটো কূপ, তারপরে জামির ওইখানে কূপ, পায়ে দুটো পায়ে কূপ আছে, অনেক আর বিভিন্ন জায়গায় মারার চিহ্ন আছে। সিলেটে এক ছাত্রলীগ নেতা সহ দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাদের ঢাকায় আনা হয়েছে। শুক্রবার রাতে নগরীর মেন্দিবাগ এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ও মাঝহার। পুলিশ জানায়, মেন্দিবাগ মোড়ে দাঁড়িয়েছিলেন দুজন, এ সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়, এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য তাদের রাতেই ঢাকায় পাঠানো হয়। রংপুর সহ উত্তরাঞ্চলের বাজারে লাগামহীন নিত্যপণ্যের দাম। পেঁপে, মূলা আর শশা ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সরকার নির্ধারিত মূল্যে মিলছে না ডিম, বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। বৃষ্টি, বন্যায় ক্ষতিসহ পূজার ছুটিতে স্থলবন্দরে আমদানি বন্ধের প্রভাব, বলছে বিক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর তদারকি চায় সুজন। রংপুর মহানগরীর সিটি বাজার পেঁপে, মূলা আর শশা কেজিতে 20-30 টাকা, বাকি সব সবজির দামই লাগামহীন। 150 টাকার উপরে টমেটো, গাজরের দাম, ফুলকপিও 100 টাকার উপরে। পাতাকপি, পটল, করলা, কাঁকরোল, লাউ, বরবটির দর কেজিতে 50 টাকার বেশি। 60 টাকার নিচে মিলছে না বেগুন। খরচ করতে গেলে আমাদের নানানভাবে ক্যালকুলেশন করতে হয়, কোথা থেকে কোথায় আমরা এই সাশ্রয়টা করব এবং কোথা থেকে দিনটা পার করব। স্বস্তি নেই পেঁয়াজের বাজারে। দেশি 110 এবং ভারতীয় পেঁয়াজের দাম 90, 200 টাকার উপরে রসুন। আদার দামও চড়া, 250 টাকার উপরে
কাঁচামরিচ। ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে 10 টাকা, গরু 680, খাসি কিনতে হচ্ছে 1000 টাকায়। কমে নাই, মুরগি 180 টাকায় নিল। ডিম বলতেছে 11.27 টাকা, সেই হিসাবে 45 টাকা সামথিং হয় আর কি। এখন দোকানে সেটা 52 টাকা যাচ্ছে। যদি সরকার একটা পদক্ষেপ নেয় যে মনিটরিং ব্যবস্থাটা ঠিক মতো রাখে, তাহলে হয়তো বা এই মানে বাজার দরের যে ঊর্ধ্বগতি সেটা হয়তো নিয়ন্ত্রণে আসবে। বিক্রেতাদের দাবি, অতিবৃষ্টি সহ বন্যার কারণে রংপুর সহ আশেপাশের জেলায় সবজি আবাদে ক্ষতি হয়েছে, সাথে পূজার ছুটিতে স্থলবন্দর বন্ধ থাকায় পণ্য আমদানি হয়নি, এর প্রভাব পড়েছে বাজারে। দামটা বাড়ছে, ওটা হেলি বন্ধ ছিল, মনে করেন যে এলসি মরিচ বাইরে থেকে মনে করেন ইন্ডিয়া থেকে আসছিল, এখন এপাশে কোনো মরিচ ছিল না। গাছে ফলন না থাকার কারণে যেখানে বাজারে লাগতেছে 50 মন থেকে আসতেছে 10 মন, এই শর্ট কারণে জিনিসের দাম বৃদ্ধি হয়ে গেছে। বাজার নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর তদারকি চায় সুশাসনের জন্য নাগরিক সুজন। ভোক্তা অধিদপ্তর বলছে অভিযান অব্যাহত আছে। উৎপাদন থেকে শুরু করে বাজার পর্যন্ত আসতে এর মাঝখানে একটা ফরিয়া গ্রুপ আছে, যারা মধ্যস্বত্ব ভোগী হিসেবে তারা কিন্তু মূল ক্রিমটা নিয়ে নিচ্ছে। সিটি কর্পোরেশন মেট্রোপলিসের সহায়তা নিতে পারে, ম্যাজিস্ট্রেটের সহায়তা নিতে পারে, যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এইটা মিলে একটা সমন্বয় করে বাজারটা নিয়ন্ত্রণ করা অতি জরুরি হয়ে পড়েছে। যেখানে আমরা সিন্ডিকেটের কথা শুনবো সেখানে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রুখে দাঁড়াবে, এবং এই ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় সেখানে শক্তিশালী ভূমিকা পালন করে ওই সিন্ডিকেট ভেঙে দিয়ে তাকে আইনের আওতায় আনা হবে। রংপুর জেলা প্রশাসন জানিয়েছে রোববার থেকে জেলায় প্রতিদিন 10,000 ডিম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। শরীয়তপুরের বাজারের চিত্র জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম শাকিল। শাকিল, বাজারে পণ্যের যোগান কেমন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? দেবাশিস, বাজারে পণ্যের যোগান আমরা বেশ ভালোই দেখেছি, এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আসেনি যে বাজারের যোগান কম রয়েছে। তবে আমরা এই বাজারের চিত্র যদি বলি, নিত্য প্রয়োজনের যেই সবজি বা তরকারিগুলো রয়েছে তার কথা যদি বলি, পেঁয়াজের কথাই যদি সর্বপ্রথম বলি, সেখানে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে পেঁয়াজে গতকালকের তুলনায় আজকের দাম কিন্তু 5 টাকা বৃদ্ধি পেয়েছে, সেই কারণেই 110 টাকা মূল্যে দেশি পেঁয়াজটা বিক্রি হচ্ছে, যেই পেঁয়াজটা গতকালকে 105 টাকা বা 100 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। তবে যারা আড়তদারের মালিক রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা বলছেন যে না, দামটা সেই আগের দামই রয়েছে, কিন্তু তারা যেই মূল্যে বিক্রি করছেন এবং খুচরা বিক্রেতারা যেই মূল্য বলছেন সেখানে কিন্তু 5 থেকে 7 টাকা মূল্য তফাত দেখা যাচ্ছে। তবে এখানে যারা সাধারণ ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে মরিচ বা পেঁয়াজ অন্যান্য যেই সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু যোগান বেশ ভালো রয়েছে, কিন্তু গতকালকের তুলনায় আজকে বেশ দামের তারতম্য দেখছেন, এবং যেখানে গতকালকে কেজি প্রতি 400 টাকা মূল্যে 350 টাকা মূল্যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, সেই মরিচটা কিন্তু আজকের বাজারে আবার 400 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজির যোগানও মোটামুটি ভালোই রয়েছে বলা চলে, তবে দামটা অনেকটাই নাগালের বাইরে এবং সাধারণ ক্রেতারা অনেকটাই অনেক সবজি কিনতে পারছেন না এমনটা কিন্তু অভিযোগ করছেন। যারা বিক্রেতা রয়েছেন তাদেরও কিন্তু অভিযোগ রয়েছে যে যেখান থেকে তারা দ্রব্যমূল্য কিনছেন, যেখান থেকে যারা পাইকারি মূল্যে কিনছে সেখানেও অনেকটা দাম বেশি রয়েছে, এই কারণেই তাদের বেশি মূল্যে বিক্রি করতে হচ্ছে। এবং ভোক্তা অধিকারের যেই পর্যবেক্ষণ কমিটি রয়েছে সেই পর্যবেক্ষণ কমিটির সবসময় তৎপর থাকার আহ্বান জানিয়েছেন সাধারণ ক্রেতারা। দেবাশিস, ধন্যবাদ শাকিল যুক্ত হবার জন্য। প্রকল্পের মেয়াদ বাড়ে বাড়ে ব্যয়ও, তবুও শেষ হয় না নির্মাণ কাজ। বছরের পর বছর ধরে ভোগান্তি পিছু ছাড়ছে না ঢাকা বাইপাস সড়কে চলাচলকারীদের। সড়কটি সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীত করার কাজ শেষ হওয়ার কথা ছিল 2 বছর আগে, অথচ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নামে এই প্রকল্পের অগ্রগতি মাত্র 60%। চীন বাংলাদেশ যৌথভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হিসেবে প্রথম সড়ক প্রকল্প এটি। রাজধানীকে এড়িয়ে উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম ও সিলেটে যাতায়াত মসৃণ করতে হাতে নেওয়া হয় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্প। গাজীপুরের জয়দেবপুর, মিরের বাজার হয়ে নারায়ণগঞ্জের ভুলতা, মদনপুর পর্যন্ত ঢাকা বাইপাস সড়কটি সার্ভিস লেন সহ উন্নীত হচ্ছে 6 লেনে। 48 কিলোমিটার সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হয়েছে। মদনপুর হয়ে একটি অংশ চট্টগ্রাম এবং ভুলতা দিয়ে সহজ হবে সিলেটে যাতায়াত। এছাড়া আরেকটি সংযোগ রয়েছে ভোগরাই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীতেও কমবে যানজট।
তবে এই উন্নয়ন প্রকল্পই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই পথে চলাচলকারীদের। যান চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা না রেখে চলমান কাজের কারণে বছরের পর বছর ধরে বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট সহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। 2020 সালে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের ডিসেম্বরে, অথচ এ পর্যন্ত অগ্রগতি মাত্র 60%। 2018 সালের ডিসেম্বরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই প্রকল্পের চুক্তি হয়। ভাঙার কারণে অনেকটা সমস্যা, আর অনেক জ্যাম থাকে সবসময়। জামজট খাইলে মনে করেন আপনার ডাকাতির সমস্যা, লোড গাড়ি নিয়ে আপনার এই ভাঙ্গা রাস্তাতে আমাদের মালামাল ক্ষতি হয়। মাওনা থেকে আসতেছি, বাঞ্ছারামপুর যাব, ভাঙ্গা রাস্তার কারণে হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেছে, কোনোভাবেই ঠিক হচ্ছে না। যে রাস্তাটা আমরা আধা ঘন্টা এক ঘন্টা যেতে পারি, ওই রাস্তাটা আমাদের দুই ঘন্টা রাস্তায় বসে থাকতে। রাস্তাটা অনেক দিন ধরে কাজ করা হইতেছে, যদি রাস্তাটা কাজ হয়ে যেত তাহলে আমাদের যাতায়াতের জন্য খুব সুবিধা হইতো। রাস্তা খারাপ হওয়ার কারণে যেখানে আমি 10 মিনিটে যাব সেখান থেকে আমার 30-40 মিনিট লাগে, যার কারণে আমি যেই সেবাটা দিতে চাচ্ছি, যেই সেবা প্রার্থী আমার কাছে সেবা চাচ্ছে, আমি সঠিক সময়ে ওখানে পৌঁছাতে পারতেছি না। প্রকল্পটি বাস্তবায়নে চীনের সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ ও দেশীয় দুটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপথ যৌথভাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কোম্পানি গঠন করে। 2045 সাল পর্যন্ত সড়কটি থেকে টোল আদায় করতে পারবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। মেয়াদ বৃদ্ধির সাথে প্রকল্পের ব্যয় 3,039 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 4,500 কোটিতে। কয়েক মাস ধরে কাজের গতি কিছুটা ধীর বলে স্বীকার করেন প্রকল্প কর্মকর্তা। গত 2-3 মাস ধরে কাজের অগ্রগতি স্লো, কত টাকা লাগলো সেটা সরকারের দেখার বিষয় না। ইনিশিয়াল একটা ছিল যেটা দিয়ে প্রজেক্ট শুরু হয়, কিন্তু বিভিন্ন কারণে বাড়ে কমে এগুলো যারা বিনিয়োগ করছেন, যারা মানে নির্মাণকারী কোম্পানি, তারাই এগুলো বিয়ার করবে। আগামী বছরের জুনে শেষ হবে প্রকল্পের বর্ধিত মেয়াদ। প্রথম দিকে তহবিল সংকট, করোনা মহামারী সহ কিছু কারণে প্রকল্পটি বাস্তবায়নে বিলম্ব হয় বলে দাবি সংশ্লিষ্টদের। জাহিদ হাসান, যমুনা নিউজ।